हेलो गाइस, गुड मॉर्निंग। आबार एकटा नतून ब्लॉग निये चले एसेछि। तो तोमादे सबाइके आमार चैनेले अनेक अनेक स्वागत। आशा करछि सबाई अनेक भालो आछो, अनेक सुस्थ आछो। तो आजके आमार माने बाबार बाड़ीते एबारेर मतो आजके लास्ट डे। तो एकटु परे आमी बेरिये पड़बो आर जाबो बहरमपुर। प्रथमे जाबो दीदीर बाड़ी, तारपर जाबो आमार निजेर बाड़ी माने आमार शोशुर बाड़ी जाबो। तो आमी रेडी हुए गेछी आर आमी कोनो बासे टासे जाबो ना, जाबो टोटोते। तो फार्स्ट टाइम आमी एई टोटोते जाच्छी बहरमपुर। एतटा डिस्टेंस प्राय 2 ঘন্টা मतो टोटोते लेगे जाबे, कारण एई जे सिचुएशनेर जोन्नो माने आमी चाइ ना जे आरो लोकेर टाचे आमी आसी। সেই জন্য আমি যাচ্ছি টোটোতে। আমি আর রূপ যাব, আর অনেক লাগেজও আছে, বুঝতেই পারছো। বাবার বাড়ি এসেছি আর বাবার বাড়ি থেকে টুকিটাকি এটা ওটা নিতে নিতে আমার লাগেজ আরও বেশি হয়ে গেল। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, কি করছি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আর গ্রামের কিছু রাস্তা দৃশ্য তোমাদের দেখাবো। আর টোটো করে যাব একদম, কিন্তু হাইওয়ের উপর দিয়ে যাব না, যাব গ্রামে গ্রামের ভেতর দিয়ে যাব। কারণ টোটো বুঝতে পারছে এমনিতে খুব টেনশন হচ্ছে, তাই টোটো নিয়ে হাইওয়ের উপর দিয়ে যাব না, যাব অন্যান্য গ্রামের ভেতর দিয়ে। আর আশা করছি ওই গ্রামের ভেতর দিয়ে যেতে খুবই ভালো লাগবে। রাস্তাঘাটের দৃশ্য, শীতের মানে যে পরিবেশ থাকে সেই পরিবেশটা আমি মনে করছি যে আমি উপভোগ করব, কারণ ওই গ্রামগুলোর ভেতর দিয়ে আমি কোনোদিন যাইনি। ওই গ্রামের ভেতরে সত্যি আমি কোনোদিনই যাইনি, জাস্ট নাম শুনেছি। তো সেই গ্রামের ভেতর দিয়ে যাব আর টুকটুকে। তো এই ব্যাপারটা আমার কাছে ভীষণই নতুন আর আমি এর জন্য ভীষণ এক্সাইটেড। তাহলে চলো দেখতে থাকো আর সাথে থাকো। এই দেখো এখানে কাকুরা লাগিয়েছে কত শাকসবজি। ওইদিকে পালং শাক আর টক পালং আছে, আর এদিকে আছে এই দেখো লাল শাক, এর মাঝে মাঝে অবশ্য আছে টক পালং এগুলো। আর ওই জায়গাটায় আছে ওলকপি, কপির মতো যে পাতা সেইগুলো ওলকপি লাগিয়েছে এই দেখো। আর একটা বেগুন গাছ, কিন্তু এই বেগুনে কই দেখছি না বেগুন ধরেছে। আর দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে যেন সবগুলো আমি বসে বসে তুলি শাক, সব শাক। কিন্তু এখন তো চলে যাচ্ছি বললাম, এখন আর তোলা হবে না, অকারণে তুলে লাভ নেই, থাক, এগুলো দেখতে ভালো লাগছে। আর দেখো গাছে কাঁচা পাকা লঙ্কাগুলো কেমন ঝুলছে লঙ্কা গাছটায়। আমার প্রকৃতির সাথে থাকতে ভীষণই ভালো লাগে। আর পেঁয়াজ কলিও দেখতে পাচ্ছি, আর বাবা তো পেপার পড়ছে। মাসি টাটা টাটা দাও, টাটা টাটা। তো আমি আর রূপ টোটোই উঠে পড়েছি, তো যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। আর এই দেখো আমাদের স্কুল, এটা স্কুলের পিছন দিকটা, স্কুলের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে। আর এই হলো স্কুলের সামনের গেট। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। এবার ঢুকে গেলাম গ্রামের পথে, অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে চলেছি আমরা টোটোই করে। তো এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছে, এগুলো সর্ষে গাছ, সর্ষের ফুল ধরেছে। তো প্রচুর সর্ষে ক্ষেত দেখতে পেলাম, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কি যে ওই সর্ষে ক্ষেতে নেমে বেশ দৌড়াদৌড়ি করি বা ছুটোছুটি করি, ফটো তুলি, মানে এত ভালো লাগছিল না, খুবই ভালো লাগছিল। এরকম মানে আমাদের গ্রামটা গ্রাম হলেও কিন্তু এই রকম না বলতে, অ্যাকচুয়ালি আমাদের গ্রামের পিছন দিকে এসব মাঠঘাট আছে, তো সেরকমভাবে
আমরা দেখতে পাই না। আর এই যে খড়ের গাদা বলো বা গরুর গাড়ি, এইসবগুলো আমরা অনেক ছোটোবেলায় দেখেছিলাম, জ্ঞান হয়ে সেরকমভাবে এইগুলো দেখতে পাইনি। তাই এই যে এই গ্রামগুলো দেখে চলেছি, মানে সত্যি গ্রাম বলতে যা বোঝায় সেই গ্রাম। তবে রাস্তাটা পাকা হয়েছে, মানে পিচের রাস্তা হয়েছে, হয়তো আগে কাঁচা রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল হয়তো। তো দুধারে দেখো কেমন সর্ষের ফুল ফুটে আছে, এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। তো তোমাদের দেখানোর জন্য আমি এইগুলো শ্যুট করেছি, জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও প্লিজ, আর আমার সাথে থেকো, তোমরা পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে চলতে পারি। প্লিজ তোমাদের একটু ভালোবাসা দিও আমাকে। আর এই দেখো ইটের ভাটা দেখতে পেলাম, যেখানে ইট তৈরির কাজ চলছে, আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো। এবার চলে এসেছি হাইওয়েতে, এটা 34 নম্বর জাতীয় সড়ক। এখান থেকে বহরমপুর খুব একটা দূর নয়, প্রায় চলে এসেছি আমরা। এই দেখো চলে এসেছি আমরা, তো রেল লাইনটা ক্রস করছি। আর গঙ্গার ধারে ফুটপাতে দেখো সবজি বসে গেছে, এই যে ভাগীরথী গঙ্গা। বাবারে হুইসেল, আর এই যে আমাদের কোম্পানি চলে এসেছে, মাছ খাবে দেখো, আদু আদু মাছ খাচ্ছে দেখো বৌদি। আর তিন্নি আদু এসে গেছে, আবার এক জায়গায় হয়েছি আমরা, কি মজা। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি চলে এসেছি দিদির বাড়ি, আর এসে স্নান করে নিলাম, তো শ্যাম্পু করে নিয়েছি, ওই জন্য এখনো আমি চুলটা আঁচড়াইনি। আর তাই করতে করতে বৌদিরা এসে গেছে, তো একসঙ্গে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। আর ওই যে ছোটোটা ছোটোটা কি চিৎকার করছে দেখো, মানে ওই অ্যাকোরিয়ামের ওই মাছ দেখে ও ওই রকম করছে। পরে আবার ভালো করে দেখাচ্ছি, তো এখন বাজে 2, খুব খিদে পেয়েছে, তো খেয়ে নি, পরে আবার ভালো করে সব কিছু দেখাবো, কথা বলবো, চলো। আর দিদি কত খাবার তৈরি করেছে দেখো, বেশ সাজিয়ে রেখে দিয়েছে। আর রসগোল্লা কিন্তু অন্য জায়গায় আরও আছে, এই কটা নয়। ডিম কোরমা, চিকেন কষা, আলু পোস্ত, পমফ্রেট মাছের ঝাল, চিলি চিকেন, মিষ্টি পোলাও, রসগোল্লা, পায়েস। আদু কি খাচ্ছ, কি খাচ্ছ আদু, ও আদু, আদু কি খাচ্ছ, মাংস খাচ্ছ, ভালো হয়েছে, ভালো হয়েছে। আর নেবে, আর নেবে, আর নেবে, আর কটা নেবে, একটা। ও আর আমরা সবাই একসাথে খাচ্ছি বলে টেবিলে আর খেলাম না, কারণ টেবিলে এতজনের একসঙ্গে হবে না খাওয়া। আর একসঙ্গে খাওয়া মানেই মজা, দারুণ মজা। আর সন্ধ্যাবেলায় চলছে ফুচকা পার্টি,
তো দিদি ফুচকা তৈরি করেছে, আর ও সেটা সবাইকে দিচ্ছে। আমরা একসঙ্গে বসে ফুচকা খাচ্ছি। আর এই যে ছোটটাও কিন্তু সমানে খেয়ে যাচ্ছে, এই দেখো ফুচকা খেয়ে যাচ্ছে ও। আর কে কতগুলো ফুচকা খাচ্ছে সেটা হিসাবও রাখা হচ্ছে। আরে এগুলো করতেই তো মজা, একসাথে থাকা মানেই এই মজাগুলো। আমাদের এখন দারুণ ফুচকা পার্টি চলছে, দিদি দোকানদারের মতো ফুচকা সবাইকে বানিয়ে বানিয়ে দিচ্ছে, আর আমরা সবাই খাচ্ছি। ওই ছোট পুচকিটাও কিন্তু ফুচকা খাচ্ছে, ওর ওর জল দেওয়া হয়নি কিন্তু আলু ও দিয়ে চেয়ে নিয়েছে, আমাকে দাও আমাকে দাও করে চেয়ে নিয়েছে ওই ছোটটা। ফুচকা তো খাওয়া হয়ে গেল, এবার খাচ্ছি ঘুগনি। তো এই দেখো আমার সঙ্গে আদুও ঘুগনি খাচ্ছে। এরপর আর আমি ভিডিও বানাতে পারিনি, আমরা সন্ধ্যাবেলায় আমি আর দিদি দোকানে গেছিলাম কিছু কেনাকাটা করতে। আর কি কেনাকাটা করেছি তোমাদের এই পরের ভিডিওতে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সরি তোমাদের আর এর পরের অংশগুলো দেখাতে পারলাম না। তো সাথে থেকো, পাশে থেকো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা যেমন পাশে আছো তেমন পাশে থেকো, আর তোমাদের ভালোবাসা অবশ্যই আমাকে একটু দিও।